এখানে আমাদের কি থাকে, সবার আগে সে আমি একটা নাম্বার নিলাম 350, আমি একটা নাম্বার নিচ্ছি 350। আমি প্রত্যেকটা নাম্বারের কি হয়, তোমরা ছোটবেলায় নিশ্চয়ই করে থাকবে, আমরা একটা জানি হচ্ছে ফেস ভ্যালু, আরেকটা জানি হচ্ছে প্লেস ভ্যালু, মানে এটা হচ্ছে 0th, মানে 1th, এটা 10th, এটা 100th, আর ফেজ ভ্যালু যেটা সেটা হচ্ছে 100th ফেজে, এই 100th ফেজে আমার ফেজ কত বা এর ভ্যালু যেটা হচ্ছে 3। তাহলে আমি যদি প্লেস ভ্যালু 100 নিই, প্লেস ভ্যালু 100, তাই 100 এ আমার ফেজ ভ্যালু কি, আমার ডিজিট আছে 300, সো এক মানে 3 আর 3। তাহলে ফেজ ভ্যালু আর প্লেস ভ্যালু ক্লিয়ার? এই প্যাটার্নটা ক্লিয়ার তো? 350 আমি কি করে আনছি, 300 প্লাস 50 প্লাস 0 হুইচ ইজ ইকুয়াল টু 350, রাইট? ইয়েস ম্যাম। আমি ডিজিটগুলো এখানে 350 এর মধ্যে ডিজিট কি কি আছে, একটা আছে 3, একটা আছে 5, একটা আছে 0, তার মানে 3টা কোথায়, 100, 100 এর ঘরে হচ্ছে আমার 3, তার মানে 3 এর প্লেস ভ্যালু কি 100, মানে 3 প্লেস, মানে এখানে আমার হচ্ছে 300 প্লাস 5 যদি ফেজ ভ্যালু হয়, ফেজটা হচ্ছে তার পজিশন কি 10th পজিশন, মানে 5 × 10 মানে হচ্ছে 50, আর 0 × 1 which is 0, তাহলে 0 এখানে যোগ করলে তার মানে হচ্ছে 350। এবার ক্লিয়ার, ফেজ ভ্যালু হচ্ছে নাম্বার গুলো, প্লেস ভ্যালু হচ্ছে 3 এর প্লেস ভ্যালু 100, 5 এর জন্য প্লেস ভ্যালু 50, 10, আর 0 এর জন্য 1, ক্লিয়ার? ফেস এন্ড প্লেস ভ্যালু? ইয়েস ম্যাম। শিওর তো? শিওর হয়ে বলো। ম্যাম মানে একটু ভয়েস ব্রেক করছে আপনার, তো সেজন্যই। ম্যাম বিচ মে থোড়া আপকা ভয়েস ব্রেক কর রহা থা। ম্যাম আর একবার বলুন। আর একবার বাতা দেঙ্গে ম্যাম। যদি আমি তাহলে 3 এর প্লেসটা কোথায়, 3 আমার কোন প্লেসে আছে, কতর ঘরে, তিনের প্লেস কি, আমরা আমি আমি জানি না হিন্দিতে কিভাবে বলে, নরমালি আমরা বাংলাতে গুনতাম, মনে আছে একক, দশক, শতক, কারোর মনে নেই এগুলো? হ্যাঁ, তাহলে একক, দশক, শতক, তিনের প্লেস শতক, তার মানে তিনের 50 এর প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালু হচ্ছে যে নাম্বারটা আছে, মানে 100 প্লেসের জন্য আমার নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে 3। এবার ক্লিয়ার, ফেজ ভ্যালু আর প্লেস ভ্যালু? ইয়েস ম্যাম। এবার আমরা যখন এখানে করব, আমরা বেসিক্যালি এই ডিজিট গুলোর উপর বেস, মানে আমার যদি সে 350 আছে, দেন 125 আছে, দেন হয়তো 70 আছে, আমরা একক ঘরের জন্য প্রথমে এগুলোকে সর্ট করব, তার মানে 350 হলো এটা 5, তার মানে এটা পরে আসছে, দেন এই দশক ঘরের জন্য আমরা ঘরে এটা আগে, 2 পরে, 5 তারপরে, তারপর 100 বা শতক ঘরের জন্য 1 সবার আগে এলো, তারপর 3 আসবে, তারপর 7 আসবে, এভাবে করব। এবার প্রসেসটা কি সেটা আমি বলছি, যখন নাম্বার গুলো পাবো সবার আগে আমার ওই লিস্টটার মধ্যে ম্যাক্স ম্যাক্স নাম্বার কোনটা, পুরো লিস্টে এখানে ম্যাক্স হচ্ছে ধরো 700, তাহলে ম্যাক্স নাম্বার আমি খুঁজি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি করি, ম্যাক্স নাম্বার যেটা আছে সেটা কটা ডিজিটের নাম্বার, এখানে আমি একটা 1 রাখি,
তাহলে এখানে আমার ম্যাক্স নাম্বার যে 700, তাহলে 700 কটা ডিজিট? 700 ডিজিট ম্যাম তিনটে আছে। হ্যাঁ, 1 হচ্ছে আমার ডিজিট একটা, তাহলে আমি ম্যাক্স ডিজিট কি আছে ডিজিট আছে সেটা কাউন্ট করি। থার্ড এ আমি যেটা চেক করি, থার্ড হচ্ছে আমার আছে, যেমন এটা আমি কি বললাম একটা এক আছে ধরো, তার মানে এক আর 700 তো আমি একক দশক শতক ভাবে কম্পেয়ার করতে পারবো, তাহলে যেই নাম্বার গুলো আমার এই ম্যাক্স ডিজিটে নেই সেগুলোকেও আমায় অত লেন্থে পাঠাবে। ম্যাক্স আমার এখানে 700, যার লেন্থ হচ্ছে 3, তাহলে আমি এক কেও 3 বানাবো। ক্লিয়ার এবার? ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? ম্যাম এখনো দেখতে পাচ্ছি না ম্যাম, দেখাই নেই দে রা ম্যাম। এখন শো হচ্ছে? নো ম্যাম। নেই ম্যাম, ব্ল্যাক স্ক্রিন দেখাই দে রা ম্যাম। ম্যাম আপনি একবার না লিভ করেই জয়েন করুন তাহলে যদি হয়। ওকে ওকে তাই করছি। মেইন প্রবলেমটা ম্যাম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার। এবার ভিজিবল? ইয়েস ম্যাম। ওকে নাও ক্লিয়ার, শো হচ্ছে? হ্যাঁ ম্যাম। তাহলে আমার এখানে ছিল কি 1, আমার হাইয়েস্ট নাম্বার হচ্ছে 700, যার ডিজিট হচ্ছে 3, তাহলে আমি 1 কেও 3 করব, মানে তিন ডিজিটের আমাকে বানাতে হবে, হুইচ ইজ 001। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার আমরা কিভাবে করছি প্রসেসটা সেটা দেখাচ্ছি। সে আমি একটা লিস্ট নিয়েছি 16, 2, 2, 1, 10, 705, 725, 82, 101, and 15। তাহলে এখানে আমার সব থেকে হাইয়েস্ট নাম্বার কোনটা? 705। 705 এর আমার ডিজিট কত? তিনটে, লেন্থ হচ্ছে তিনটে, তাহলে আমি সবগুলোকে ফার্স্টে আমায় তিন ডিজিটের বানাতে হবে, তার মানে 16 হবে 016, 2 হবে 002, 221 যেমন আছে তেমন 010, দেন 705, দেন 007, দেন 125, দেন 082, দেন 101, দেন 015। এটা হচ্ছে কারেন্টলি আমার যে অ্যারেতে নাম্বারটা আছে সেটা হচ্ছে এটা। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। এবার যেটা আমরা করব, আমরা বাকেট নেব, মাল্টিপল বাকেট। বাকেট মানে কি? আচ্ছা, বাকেট কিভাবে আমরা দেখব? আমরা এখানে করছি ডেসিমাল ভ্যালুর উপর, রাইট? ডেসিমালে যদি আমরা করি, তাহলে ডেসিমালের জন্য আমরা নাম্বারটা কি থাকে? বেস নাম্বার 10, রাইট? ডেসিমালের বেস? হ্যাঁ ম্যাম। তাহলে আমার বাকেট হবে 029, এই 10টা বাকেট আমি নেব। এবার কিভাবে এই বাকেটে কি কাজটা করব সেটা বলছি। আর আচ্ছা, এখানে ডেসিমাল ছাড়াও আমি সে ইংলিশে অ্যালফাবেটও একই প্রসেসে আমি শর্ট করতে পারি। তাহলে যখন আমি অ্যালফাবেট নিচ্ছি, অ্যালফাবেটে আমার কটা আছে, তখন আমার বাকেট কিভাবে হবে 0 to 25। ক্লিয়ার? এবার স্ট্রিং শর্টিং যদি আমি একই মেথডে করি, তখন আমার বাকেট সংখ্যা হবে 26টা, বাকেট হবে 0 to 25, সরি, হ্যাঁ 0 to 25। ইয়েস ম্যাম, ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমার এই নাম্বার গুলোতে আমি কিভাবে সর্টিং করছি সেটা দেখবো। আচ্ছা, এই নাম্বার গুলো সবাই লেখা হয়ে গেছে তো খাতায়, কি কি নাম্বার? ওকে, তাহলে নেক্সট সেট আমি করব। আচ্ছা, আমার এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 705, তার ডিজিট লেন কি 3,
তার মানে আমরা যে পাস ওয়ান পাস টু এরকম করি তাহলে আমার টোটাল পাস হবে পাস থ্রি পর্যন্ত, ক্লিয়ার? তার মানে আমি কি বললাম, প্রথমে এককের ঘর অনুযায়ী সর্টিং হবে, তারপর টেন্থ প্লেস মানে দশকের, তারপর হান্ড্রেডের। তাহলে আমি বেসিক্যালি তিনটের জন্য সর্টিং করছি, তিনটে ফেজে, দ্যাটস ওয়াই আমার পাস থ্রি পর্যন্ত পুরো কাজটা হবে। ক্লিয়ার এতদূর? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এবার আমি পাস ওয়ানে দেখছি। ওকে, পাস ওয়ান, পাস ওয়ানে আমার কি 10টা বাকেট। তাহলে আমার বাকেট জিরো, বাকেট ওয়ান, বাকেট টু, বাকেট থ্রি, বাকেট ফোর, বাকেট ফাইভ, বাকেট সিক্স, বাকেট সেভেন, বাকেট এইট, বাকেট নাইন, এই হচ্ছে আমার টোটাল 10টা বাকেট। এবার বাকেটে কি হচ্ছে, আমরা এই যে নাম্বার গুলো যে সর্টিং করব, সবার আগে আমরা সর্টিং কি বেসিসে করব, এই লাস্ট ফেজটা, লাস্ট নম্বরটাকে দেখে আমরা সর্টিং করব। কিভাবে সর্টিং করব, লাস্ট নম্বরে এই যে কোন লাস্ট নম্বরটা বললেন, এই যে লাস্ট এককের ঘরে যে নাম্বারটা আছে, যখন আমরা ডেসিমালে সর্টিং করি তখন আমরা এককের জায়গা থেকে চেক করি। ওকে, তার মানে আমার লাস্ট মানে নাম্বারটা যেখানে শেষ হচ্ছে এককের ঘরে, ওয়ান প্লেসে যে নাম্বারটা আছে সেটা, ক্লিয়ার? ইয়েস ম্যাম। সেই নাম্বারটা দেখে সর্টিং করব। কিভাবে সর্টিং করব, পর পর আমরা স্টার্টিং থেকে দেখছি। হ্যাঁ, নাম্বারটা এই যে লাস্টে যদি এখানে কি আছে 016, তার মানে 6, তো তাহলে আমার বাকেটটায় বাকেট নাম্বার 6 এ এই 016 অ্যাড হবে। তাহলে আমার 016 টা অ্যাড হলো বাকেট নাম্বার 6 এ। এভাবে আমরা প্রত্যেকটা নাম্বার ওয়ান বাই ওয়ান দেখবো, সেটা লাস্ট নাম্বারটা নাম্বারের বাকেটে আমার নাম্বারটা অ্যাড হবে। তাহলে নেক্সট হচ্ছে আমার কি 002, তাহলে 002 মানে আমার 002 হচ্ছে দু নাম্বার বাকেটে অ্যাড হলো, এভাবে অ্যাড হবে। ক্লিয়ার কিভাবে আমার এটা নাম্বার গুলো অ্যাড হচ্ছে? ইয়েস ম্যাম। তাহলে তারপর আছে 221, তার মানে একের ঘরে 221, দেন আছে 010, তার মানে 0 নাম্বার বাকেটে আমার এটা অ্যাড হলো। নেক্সট হচ্ছে 705, তাহলে পাঁচে হচ্ছে 705 অ্যাড হলো। নেক্সট 007, তাহলে 007 হচ্ছে সাতের সাত নাম্বার বাকেটে অ্যাড হলো। দেন 125, তাহলে পাঁচ নম্বর ঘরেই 125 অ্যাড হলো। 082, তাহলে দু নম্বরে 082 অ্যাড হলো। দেন 101, তার মানে একের ঘরে মানে এক নম্বর বাকেটে 01 101 অ্যাড হলো। তারপর 015, তার মানে পাঁচের মধ্যে 015 অ্যাড হলো। ক্লিয়ার? কি করলাম আমি? ইয়েস ম্যাম, ক্লিয়ার। এবার আমার এই যে বাকেটে অ্যাড হয়ে গেল, এরপর আমার প্রসেসটা কি হবে, আমি ফার্স্ট বাকেট মানে 0 নাম্বার বাকেট থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটাকে ডিলিট করব। এবার এখানে যেমন মাল্টিপল নাম্বার আছে, তো তাহলে বেসিক্যালি পপ আপ হওয়ার মতো ব্যাপার, সবার ফার্স্টে যেটা আছে সেটা আগে পপ হবে, দেন সেকেন্ডেরটা পপ হবে, দেন থার্ডেরটা পপ হবে, এইভাবে। তাহলে এবার যদি আমি নাম্বার গুলো ডিলিট করতে শুরু করি, করে ওয়ান বাই ওয়ান অ্যাড এতে ধরো অ্যাড করছি, তাহলে পাস ওয়ান এর শেষে আমি যে ডেটা সেটটা পাবো কি হবে, 010, দেন 1 এ 221, দেন 101, দেন 002, দেন 082, দেন 705, দেন 125, দেন 015, দেন 016, দেন 007। ক্লিয়ার? কি করলাম আমি, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা থেকে ডিলিট করলাম এইভাবে, সবার আগে প্রত্যেকবার যখন পাস করব তখন আমাকে এরকম করে চেক করতে হবে, নিয়ে তারপরে যেটা তারপরে এইটাকে দেখাতে হবে। আচ্ছা, আমি এভাবে পকেটে এককের ঘরের জন্য নাম্বার গুলো ফিল করলাম, করে প্রত্যেকটা পকেট আমি খালি করব, স্টার্টিং থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান আমার ডিলিট হবে। এভাবে হচ্ছে পাস ওয়ান এসে আমার বাকেট মানে যে ডেটা সেটটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা। এবার আমি যাবো পাস টু। পাস টু তে এগেন আমার বাকেট সেম, 0 1 2 3 4 5 6, এখানে দিই 7 8 9, এই হচ্ছে আমার বাকেট। পাস টু এ স্টার্টিং এ আমার ডেটা সেট কোনটা এটার ওপর কাজ করব। এবার আমি এই ডেটাটার ওপর প্রথম থেকে ওয়ান বাই ওয়ান চেক করব। এবার টেন্থ পজিশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার বেসিসে আমি বাকেটে ভরব, তার মানে এবার
এইখান থেকে শুরু করে স্টার্টিং থেকে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে থাকবো। তার মানে জিরো ওয়ান জিরো আছে, তার মানে এটা কোন ঘরে বসবে, এক নাম্বার বাকেটটাই এটা আসবে। তার মানে জিরো ওয়ান জিরো, দেন টু ওয়ান, তার মানে মিডলে কোনটা, টেন্থ পজিশনে টু, তাহলে দু নাম্বার বাকেটে টু টু ওয়ান, দেন ওয়ান জিরো ওয়ান, দেন জিরো জিরো টু, দেন হচ্ছে জিরো এইট টু, দেন সেভেন জিরো ফাইভ, দেন ওয়ান টু ফাইভ, দেন জিরো ওয়ান ফাইভ, জিরো ওয়ান সিক্স, লাস্টে এখানেই। আচ্ছা আমি সাতটা একটু সরিয়ে দিই, এখানেই হচ্ছে জিরো জিরো সেভেন, সাত হচ্ছে এমটি। ক্লিয়ার যে আমার সেকেন্ড ফেজের পর কি দাঁড়ালো? তাহলে আমার জিরো ওয়ান জিরো, জিরো জিরো টু, সেভেন জিরো ফাইভ, জিরো জিরো সেভেন হলো জিরো এইথ পাকেটে, ওয়ানে জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ফাইভ, জিরো ওয়ান সিক্স, টুতে হচ্ছে টু টু ওয়ান, ওয়ান টু ফাইভ, দেন এগুলো এমটি, দেন সাত সাত টু। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাই পাস টুতে আমার বাকেট ফিল হলো, বাকেট ফিল করার পর কি করি, ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটাকে পপ করব, করে এই হিসাবেই অ্যাড করতে থাকবো। তার মানে ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো টু, সেভেন জিরো ফাইভ, জিরো জিরো সেভেন, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ফাইভ, জিরো ওয়ান সিক্স, টু টু ওয়ান, ওয়ান টু ফাইভ, জিরো এইট টু। ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান আমি এটা এখান থেকে পপ করতে থাকবো, আর পরে একটা লিস্টে আমি অ্যাড করছি। ক্লিয়ার কি হলো? তাহলে এটা হচ্ছে আমার পাস টু এর এন্ডে যে ডেটা সেটটা আমি পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে পাস থ্রি তে আমি এই ডেটা লিস্টটা কাজে লাগাবো। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে পাস থ্রিতে কি করব, এই লিস্টটায় ওয়ান বাই ওয়ান চেক করতে থাকবো। এবার আমি চেক করব কোনটা, হান্ড্রেড পজিশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অনুযায়ী আমি সর্টিং করব, তার মানে সেই নাম্বারটা অনুযায়ী আমি বাকেটে ভরবো। তাহলে এগেন আমি যখন পাস থ্রিতে যাচ্ছি, আমার বাকেট কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এবার আমি এই লিস্টটা অনুযায়ী পরপর চেক করে ভর্তি। তার মানে ফার্স্টে আমার আছে ওয়ান জিরো ওয়ান, তার মানে ওয়ান জিরো ওয়ান ফার্স্ট, মানে ফার্স্ট নাম্বারটা, মানে হান্ড্রেড পজিশনে যে নাম্বারটা আছে সেইটা অনুযায়ী আমি বাকেটে ফিল করব। তাহলে ওয়ান জিরো ওয়ান, দেন হচ্ছে জিরো জিরো টু, দেন কি সাতশো পাঁচ, তাহলে সাতশো পাঁচ, দেন জিরো জিরো সেভেন, দেন এবার বোঝা যাচ্ছে আমার পুরোটা অলরেডি সর্টেড হয়ে গেল। এবার যদি আমি ওয়ান বাই ওয়ান পপ করতে থাকি তাহলে আমার কি হবে, জিরো জিরো টু, জিরো জিরো সেভেন, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ফাইভ, জিরো ওয়ান সিক্স, টু, দেন ওয়ান জিরো ওয়ান, ওয়ান টু ফাইভ, টু টু ওয়ান, সেভেন জিরো ফাইভ। তাহলে আমার পুরো নাম্বার সেটটা সর্টেড হলো ফাইনালি। ইয়েস ম্যাম। ওকে, তো এইটা হচ্ছে প্রসেস, এটা আমি স্ট্রিং এর মধ্যেও করতে পারি। নেক্সট কি চেক করি আমরা, আমরা টাইম কমপ্লেক্সিটি চেক করি। আচ্ছা, এটা যখন করব ফাইনালি আমরা এটাকে বেসিক্যালি নর্মালাইজ করি, মানে এই জিরো জিরো তো আমার লেখার দরকার নেই, এটা ফাইনালি হবে দুই সাত দশ পনেরো ষোলো বিরাশি একশো এক, একশো পঁচিশ, দুশো একুশ, সাতশো পাঁচ। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমি টাইম কমপ্লেক্সিটি যদি দেখি, টাইম কমপ্লেক্সিটিতে কি হয়, আমি কি কি চেক করছি, ফার্স্টে আমি চেক করছি যে লেন্থটা, মানে ম্যাক্স লেন্থটা, সেটা যদি আমি ডি দিয়ে ডিফাইন করি, নাম্বার কটা নাম্বার নিলাম সে আমি এন। আচ্ছা, ম্যাক্স লেন্থ এখানে হচ্ছে আমার তিন, নাম্বার যেটা নিয়েছি নাম্বারও আমার টেন, আর একটা কিনি বেস ভ্যালু, তাহলে বেস ভ্যালুটা কি হবে, না ততগুলো বাকেট, তাহলে এখানে বেস হচ্ছে টেন। এই হিসাবে আমার
टाइम कॉम्प्लेक्सिटी की है ऑर्डर ऑफ डी इनटू एन प्लस बी जेखने डी एर वैल्यू टा होच्छे डी होच्छे मैक्स लेंथ मैम बी टा टेन किसे जोनो बी आ बी होच्छे टेन बेस हमें एकाने डेसिमल कोच्छी ताय हमार दस टा बकेट तमे जा होच्छे बेस बा बकेट बोलते हो बेसिकली बेस ऐटा एन होच्छे कतगुलो नंबर नीचे नंबर मैंने कतगुलो नंबर एकाने में नंबर ऑफ एलिमेंट्स हमने जेटा बोले আচ্ছা আর বিটা হচ্ছে বাকেট মানে হচ্ছে মানে ডেসিমাল মানে কি করছি সেটা হ্যাঁ বেস আমার বেস ভ্যালু কি যখন আমি ডেসিমালে করি আমার বেস হচ্ছে 10 তাহলে বি এর জন্য ভ্যালু হচ্ছে 10 তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা অর্ডার অফ ডি ইনটু এন প্লাস বি ক্লিয়ার ইয়েস ম্যাম